নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল কেরিয়ার আপডেট বেঙ্গলি। বন্ধুরা, আপনারা জানেন যে পঞ্চায়েত ভোট খুব সামনে চলে এসেছে বা খুব তাড়াতাড়ি এগিয়ে আসছে। তো বন্ধুরা, এর মধ্যে রাজনৈতিক চাপানোত্তর উত্তেজনা বেড়েই চলেছে প্রতিটা দলের মধ্যে। তো বন্ধুরা, এরই মধ্যে বলা যেতে পারে যে রাজ্যের শাসক দলের এক বিধায়ক বিস্ফোরক মন্তব্য করেছেন, যার ফলে বেজায় অস্বস্তিতে পড়ে গিয়েছে শাসক দল। তো বিধায়ক হচ্ছে গিয়াসউদ্দিন মোল্লা, তিনি বিস্ফোরক মন্তব্য করেছেন। তো আজকের এই ভিডিওটির মাধ্যমে সম্পূর্ণ আপডেট দিয়ে দেবো যে তিনি কী ধরনের মন্তব্য করেছেন এবং কেন এই ধরনের মন্তব্য করেছেন। এই অবশ্যই ভিডিওটিকে না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। রাজ্যে আসন্ন পঞ্চায়েত নির্বাচন জয়ের প্রস্তুতিতে আটঘাট বেঁধে ময়দানে নেমে পড়েছে সমস্ত রাজনৈতিক দল। পাখির চোখ 23 পঞ্চায়েত ভোট। অন্যদিকে বিগত কিছু মাস ধরে দলের নেতাদের কীর্তির জন্য বেজায় অস্বস্তিতে তৃণমূল কংগ্রেস। দুর্নীতি মামলায় জেলবন্দি তৃণমূলের নেতা, মন্ত্রী থেকে শুরু করে বিধায়ক, এরই মধ্যে এবার খোদ দলের নেতাদেরই কেচ্ছা ফাঁস করে দিলেন বিধায়ক গিয়াসউদ্দিন মোল্লা। দক্ষিণ চব্বিশ পরগনার উত্তর কুসুমগ্রাম পঞ্চায়েতে দিদির দূত কর্মসূচি থেকে দলের নেতাকর্মীদের চরম হুঁশিয়ারি দিলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী ও দক্ষিণ চব্বিশ পরগনার মগরাহাট পশ্চিমের তৃণমূল বিধায়ক গিয়াসউদ্দিন। প্রকাশ্যে বলেন, সব পঞ্চায়েত প্রধান পঞ্চায়েত সদস্যদের নিয়ে মিটিং করছি, কী সুবিধা কিসে অসুবিধা তা জানার চেষ্টা করছি। পঞ্চায়েতে গিয়েছিলাম, সেখানে তালা দেয়া, তাদের খবর দেয়া হয়েছিল। পঞ্চায়েত কি বাপের সম্পত্তি? পঞ্চায়েতে তালা দেয়া, কেউ আসেনি, আর কতদিন করে খাবেন? পাশাপাশি বিধায়কের সংযোজন, আর তো 3 মাস বাকি, এবার খাওয়া বন্ধ করুন। গিয়াসউদ্দিন কিছু বললেই খারাপ। সামনেই পঞ্চায়েত ভোট, বুথে বুথে শিক্ষিত লোক ভালো লোক ঠিক করছি। প্রসঙ্গত, শাসক দলের নেতাদের বিরুদ্ধে কাটমানি খাওয়ার অভিযোগ নতুন নয়, এই অভিযোগ তৃণমূল ক্ষমতা আসার পর থেকে। জানি এতদিন সাধারণ মানুষ থেকে শুরু করে বিরোধীরা আওয়াজ তুলেছেন, সেই অভিযোগে আজ সিলমোর দিয়ে দিয়েছেন খোদ তৃণমূল বিধায়ক। তৃণমূল নেতার এই ধরনের মন্তব্যের পর রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা। এই প্রসঙ্গকে হাতিয়ার করে বিজেপির দিলীপ ঘোষ বলেন, যখন বেলা গড়িয়ে গিয়েছে তখন এদের বোধোদয় হয়েছে, পঞ্চায়েতগুলিকে লুট করে একেবারে শেষ করে দিয়েছে। সাধারণ মানুষের জন্য দিল্লি থেকে টাকা আসছিল, তাতে না হয়েছে রাস্তা, না হয়েছে জলের ব্যবস্থা, এখন মানুষের কাছে যেতে হবে তাই টেনশন হচ্ছে। বিধায়ক যা বলেছেন তা ঠিকই বলেছেন, সাধারণ মানুষ তো দেখতে পাচ্ছেন নেতাদের গাড়ি বাড়ি বলচল, দেখলেই বোঝা যায় কী পরিমাণে লুটপাট হয়েছে রাজ্য জুড়ে। তবে এই গিয়াসউদ্দিনের মন্তব্য নিয়ে তৃণমূলের ডাক্তার সাংসদ শান্তনু সেন বলেন, যে অভিযোগ হচ্ছে তা সত্যি হলে দল ছেড়ে কথা বলবে না, আমাদের নেত্রী ও সেনাপতি এই ধরনের দুর্নীতিকে কোনোদিন প্রশ্রয় দেন না। তো বন্ধুরা, বুঝতে পেরেছেন, তো এই মুহূর্তে বলা যেতে পারে যে পঞ্চায়েত ভোট সামনে এগিয়ে আসছে, বিভিন্ন দলের মধ্যে এমনিতেই রাজনৈতিক চাপানোতর বাড়ছে। তো এরই মধ্যে রাজ্য শাসক দলের এক বিধায়ক, তিনি কিন্তু ভয়ঙ্কর মন্তব্য করেছেন। তিনি বলেছেন যে 3 মাস আর বাকি ভোটের, এবার খাওয়াটা অন্তত বন্ধ করুন, কাজের দিকে নজর দিন। তো বন্ধুরা, এ ব্যাপারে আপনাদের কী মন্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্টস করতে ভুলবেন না।